অফ ইলিয়ামা এটি স্ট্রাকচার অফ টেলস তো টেলসের গঠন করে আমরা মুখস্থ করতে হয় যে পাউডার টেলসের গঠন করে শিখতে হয় তারপর আবার চৌষট্টিকে গঠন করে শিখতে হয় তো আজকে আমরা কিছু সহজ টেকনিক নিয়ে আলোচনা করবো মানে আপনি যদি তিনটি টেলসের তিনটি গঠন করে শিখেন আপনার পাউডার টেলস গঠন করে শিখা হয়ে যাবে আবার ওই পাউডার টেলস আপনাকে আবার চৌষট্টিকে গঠন করে শিখতে পারবেন তো প্রথমে আমরা যে টেস্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্টিনিউয়াস তো কন্টিনিউয়াস টেন্স মানে কন্টিনিউয়াস টেন্স আছে আমাদের তিনটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস একটি পাস্ট কন্টিনিউয়াস আর একটি ফিউচার কন্টিনিউয়াস তো তিনটি কন্টিনিউয়াসেই একটা গঠন মানে এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ভার্ব টাইম প্লাস সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব ভার্ব টাইম প্লাস সাবজেক্ট মানে যে কোনো কন্টিনিউয়াস কো সেটা হোক প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক পাস্ট কন্টিনিউয়াস হোক ফিউচার কন্টিনিউয়াস কন্টিনিউয়াস বলতে আপনাকে মনে রাখতে হবে যে সাবজেক্ট প্লাস ভার্ব ভার্বের সাথে আইনটি প্লাস সাবজেক্ট মানে সকল কন্টিনিউয়াসের ভার্বের সাথে আইনটি হয় এখন প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ই যা ডটর জায়গা হবে এম ই যা ফার্স্ট হলে ডটর জায়গা হবে ওয়াজয়া ফিউচার হলে ডটর জায়গা হবে শেল বি উইল বি আর এইটা তিনটা ক্ষেত্রে ঠিক আছে এখন কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কি যে সাবজেক্ট প্লাস ডট ভার্বের সাথে আইনটি প্লাস সাবজেক্ট এই যে সাবজেক্ট প্লাস ডট ভার্বের সাথে আইনটি প্লাস সাবজেক্ট এটা হচ্ছে কন্টিনিউয়াস এর গঠন মানে এখন যদি বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে সাবজেক্ট প্লাস ইমিডিয়াল ভার্বের সাথে আইনটি প্লাস সাবজেক্ট যদি বলে পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ওয়াজ এর ভার্বের সাথে আইনটি প্লাস সাবজেক্ট যদি বলে ফিউচার কন্টিনিউয়াস তাহলে সাবজেক্ট প্লাস শেল বি উইল বি ভার্বের সাথে আইনটি প্লাস অবজেক্ট শুধু ডট জায়গা রাখতে পরিবর্তন করতে হবে প্রেজেন্ট বলে এম ইয়ার ফার্স্ট বলে ওয়াজ ইয়ার আর ফিউচার বলে শেল বি উইল বি আর এই যে লাইনটা এই সম্পূর্ণ লাইনটা তিনটা কন্টিনিউয়াস ক্ষেত্রে একই রকম এই যে ভার্বের সাথে আইনটি প্লাস অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট প্রতিদিন থাকে এবং কন্টিনিউয়াস বলে ভার্বের সাথে আইএনজি এখন আমরা পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব প্রত্যেকটি পারফেক্ট টেন্সের গঠন প্রণালী একই রকম পারফেক্ট টেন্স বলতেই সাবজেক্ট প্লাস ডট ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্রত্যেক পারফেক্ট টেন্সে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয় সাবজেক্ট অবজেক্ট শব্দই থাকবে আর পারফেক্ট বলতেই ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে তো এটা দেখুন আপনি সাবজেক্ট প্লাস ডট দ্বিতীয় প্লাস অবজেক্ট পারফেক্ট টেন্স আছে তিনটা একটা প্রেজেন্ট পারফেক্ট একটা পাস্ট পারফেক্ট একটা ফিউচার পারফেক্ট প্রত্যেকটি পারফেক্ট টেন্সের গঠন হলো একটাই সাবজেক্ট প্লাস ডট ডি থ্রি প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ডট ডি থ্রি প্লাস অবজেক্ট এখন প্রশ্ন হচ্ছে ডট জায়গাতে আমি কী বসাবো আপনাকে যদি প্রশ্ন করা হয় যে প্রেজেন্ট পারফেক্ট কি তাহলে ওই ডট জায়গাত আপনি বসবেন হ্যাভ হ্যাজ আর যদি বলে ফার্স্ট পারফেক্ট তাহলে ডট জায়গা আপনি হ্যাড বসাবেন আর যদি বলে ফিউচার পারফেক্ট তাহলে ডট জায়গা হবে উইল হ্যাভ অথবা শেল হ্যাভ এটি আপনি দেখছেন যে সাবজেক্ট প্লাস ডট বি থ্রি প্লাস অবজেক্ট সকল পারফেক্ট টেন্সে একটাই গঠন মানে প্রেজেন্ট বললে এই ডট জায়গা হবে হ্যাভ হ্যাজ পাস্ট বললে এই ডট জায়গা হবে হ্যাড আর ফিউচার বললে এই ডট জায়গা হবে শেল হ্যাভ উইল হ্যাভ এই হলো ছয়টা কন্টিনিউয়াসের তিনটা আর পারফেক্টের তিনটা এখন হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস তো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এতক্ষণ আমরা কন্টিনিউয়াস দেখিয়েছি পারফেক্ট দেখিয়েছি এখন পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে তিনটি একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর একটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী একটাই সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ডট বিন প্লাস ভার্ব টাইম প্লাস অবজেক্ট সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী এই একটাই সাবজেক্ট প্লাস ডট বিন প্লাস ভার্ব টাইম প্লাস অবজেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস বললে আপনাকে মাথা রাখতে হবে যে বিন প্লাস ভার্ব টাইম কন্টিনিউয়াস বললে যেমন আপনি শুধু ভার্ব টাইম কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস বিন প্লাস ভার্ব টাইম পরিবর্তনটা শুধু হবে মাঝখানে ডট ডট জায়গাটাতে এই ডট ডট হবে যদি যদি আপনাকে বলা হয় যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি তাহলে হবে এই ডট ডট জায়গা হ্যাভ হ্যাভ পাস্ট বললে হ্যাড ফিউচার বললে শ্যাল হ্যাভ উইল হ্যাভ এই যে যদি বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট যদি বলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট আর যদি বলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট তো এই হচ্ছে আমাদের নয়টা শেষ হয়ে গেল যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বললে
সাবজেক্ট প্লাস ডট ডট ভার্বস টাইম প্লাস অবজেক্ট আর পারফেক্ট বললে সাবজেক্ট প্লাস ডট ডট ভার্বস ফার্স্ট পারসন প্লাস অবজেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বললে সাবজেক্ট প্লাস ডট ডট বিং প্লাস ভার্বস টাইম প্লাস অবজেক্ট এই হচ্ছে আপনার নয়টা কভার হয়ে গেল আর রইল তিনটা একটা প্রেজেন্ট ইনফিনিট একটা ইনফিনিট আবার তিনটা একটা প্রেজেন্ট ইনফিনিট একটা পাস্ট ইনফিনিট আর একটা ফিউচার ইনফিনিট প্রেজেন্ট ইনফিনিট হলগা সাবজেক্ট প্লাস প্রেজেন্ট প্লাস অবজেক্ট আর পাস্ট ইনফিনিট হলগা সাবজেক্ট প্লাস পাস্ট প্লাস অবজেক্ট আর প্রেজেন্ট আর পাস্ট তখন বুঝতে নেই কোন শব্দের শেষে ইডি থাকলে ফার্স্ট টেন্স না থাকলে প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স যা ফার্স্ট পার্টিসিপল তা আবার বারবার সাথে ইয়াস বা ইয়াস থাকলে সেটা প্রেজেন্ট টেন্স তো সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনফিনিট টেন্স গঠন করে হলো প্রেজেন্ট ইনফিনিট সাবজেক্ট প্লাস প্রেজেন্ট প্লাস অবজেক্ট ফার্স্ট ইনফিনিট সাবজেক্ট প্লাস ফার্স্ট প্লাস অবজেক্ট আর ফিউচার ইনফিনিট সেটা একটু ব্যতিক্রম এটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেয়ার ইনফিনিট প্লাস বারবার সাথে বারবার প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট শেয়ার এটা আপনি মনে রাখতে হবে আর এটা মনে রাখতে হবে যে ইডি থাকলে ফার্স্ট টেন্স না থাকলে প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স যা ফার্স্ট পার্টিসিপল তা আবার কোন ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে সেটাও প্রেজেন্ট ইনফিনিট টেন্স তো আজকে এই পর্যন্তই।